আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবিনার চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 396তম ক্লাসটি। আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই চমৎকার ক্লাসটি। প্রথমে যে বাক্যটি আছে সেটা হচ্ছে, এরকম কেন করেছ, কে তোমাকে বলেছে? প্রশ্ন দুটি আপনি আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন এভাবে, লেশ সাউই কিদা মিনু গুল ইন্তা। এই বাক্যটিতে লেশ মানে কেন, সাউই শব্দের অর্থ করা, কিদা অর্থ এরকম, মিনু মানে কে, গুল শব্দের অর্থ বলা, ইন্তা মানে তোমাকে। লেশ সাউই কিদা মিনু গুল ইন্তা, এরকম কেন করেছ, কে তোমাকে বলেছে? তারপর লিখা আছে, 10 জনের জন্য 3টা মুরগি যথেষ্ট নয়। আরবি ভাষায় বলবেন, আশারা নফর তালাতা দিজাজ মুকাফি। এ বাক্যটিতে আশারা নফর মানে 10 জন, তালাতা সব তালাতা দিজাজ অর্থ 3টা মুরগি, কাফি মানে যথেষ্ট, মুকাফি অর্থ যথেষ্ট নয়। আশারা নফর তালাতা দিজাজ মুকাফি, 10 জনের জন্য 3টা মুরগি যথেষ্ট নয়। তারপর আরবি ভাষায় বলবেন, অবশ্যই 5টা লাগবে। আরবিতে বলবেন, লাজিম আবগা খামসা। এখানে লাজিম শব্দের অর্থ অবশ্যই, আবগা মানে লাগবে, খামসা শব্দের অর্থ 5টা, লাজিম আবগা খামসা, অবশ্যই 5টা লাগবে। এরপর লিখা আছে, এটা 6 মাসের গ্যারান্টি আছে। আরবিতে বলবেন, হাদা সিত্তা শাহার দামান ফি। এখানে হাদা অর্থ এটা, সিত্তা অর্থ 6, শাহার শব্দের অর্থ মাস, দামান মানে গ্যারান্টি, ফি অর্থ আছে। হাদা সিত্তা শাহার দামান ফি, এটা 6 মাসের গ্যারান্টি আছে। নেক্সটে লিখা আছে, সম্ভবত সে লোক মুসলিম। আরবি ভাষায় বলবেন, মুমকিন হুয়া নফর মুসলিম। বাক্যটিতে মুমকিন মানে সম্ভবত, হুয়া অর্থ সে, নফর শব্দের অর্থ লোক, মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোক মুসলিম। নেক্সটে লিখা আছে, কয়টা বাজে দেখো, আরবিতে প্রশ্ন করবেন, সায়া কাম সুফ। এখানে সায়াহ কাম মানে কয়টা বাজে, সুফ অর্থ দেখা, সায়া কাম সুফ, কয়টা বাজে দেখো। তারপরই লিখা আছে, তোমার টাকা আছে, সবাই তোমাকে ভালোবাসবে, ইন্তা ফি ফুলুস কুলু নফর হুব্বুন ইন্তা। এখানে ইন্তা অর্থ তোমার, ফি মানে আছে, ফুলুস শব্দের অর্থ টাকা, কুলু অর্থ সব, নফর মানে লোক, হুব্বুন শব্দের অর্থ ভালোবাসা, ইন্তা ফি ফুলুস কুল্লু নফর হুব্বুন ইন্তা, তোমার টাকা আছে, সবাই তোমাকে ভালোবাসবে। নেক্সট লেখা আছে, তুমি প্রথমে কি বলেছ, প্রশ্নটিকে আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, এশ কালাম ইন্তা আউয়াল। বাক্যটিতে এশ কালাম মানে কি বলছো, ইন্তা মানে তুমি, আউয়াল শব্দের অর্থ প্রথমে, এশ কালাম ইন্তা আউয়াল, তুমি প্রথমে কি বলেছ। তারপর লিখা আছে, আমার আমার শ্রমিকের দরকার নাই, মিস্ত্রিও দরকার, মিস্ত্রি দরকার, আনা মাই আবগা আমেল আবগা মোয়াল্লেম। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ দরকার নাই, আমেল অর্থ শ্রমিক, আবগা শব্দের অর্থ লাগবে বা দরকার, মোয়াল্লেম অর্থ মিস্ত্রি, আনা মাই আবগা আমেল আবগা মোয়াল্লেম, আমার শ্রমিকের দরকার নাই, মিস্ত্রি দরকার। তারপর লিখা আছে, বন্ধু তুমি অনেক ভালো। আরবিতে বলবেন, ইয়া সাদিক ইন্তা মিয়া মিয়া। এখানে ইয়া সাদিক অর্থ বন্ধু, ইন্তা শব্দের অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো, ইয়া সাদিক ইন্তা মিয়া মিয়া, বন্ধু তুমি অনেক ভালো। তারপর লিখা, হাসান রাগ করছো কেন? আরবিতে বলবেন, হাসান লেশ জালান। হাসান লেশ মানে কেন, জালান অর্থ রাগ করা, হাসান লেশ জালান, হাসান রাগ করছো কেন। তারপর লিখা আছে, 2 মাস তুমি বেতন দিচ্ছ না। আরবিতে বলবেন, ইতনিন শাহার ইন্তি মাফি জিবরাতি। ইতনিন মানে 2, আর শাহার অর্থ মাস, ইন্তি শব্দের অর্থ তুমি, মেয়ে বুঝানো হয়েছে এখানে ইন্তি শব্দ দিয়া, মাফি জিব অর্থ দিচ্ছ না বা দাও না, রাতিব অর্থ বেতন। ইতনিন শাহার ইন্তি মাফি জিবরাতি, 2 মাস তুমি বেতন দিচ্ছ না। তারপর লিখা আছে, তোমার টাকা নেই, কেউ নেই,
আরবিতে বলবেন ইন্তা মাফি ফুলুস ওয়াল্লাহ মাফি আহাদ। এই বাক্যটিতে ইন্তা অর্থ তোমার, মাফি ফুলুস অর্থ টাকা নেই, মাফি আহাদ অর্থ কেউ নেই। ইন্তা মাফি ফুলুস ওয়াল্লাহ মাফি হাত মাফি আহাদ, তোমার টাকা নেই, কেউ নেই। এরপর লিখা আছে খাবারে টাকা নাই, আরবি ভাষায় বলবেন আক্কেল ফুলুস মাফি। এখানে আক্কেল অর্থ খানা আর আক্কেল ফুলুস অর্থ খাবারের টাকা, মাফি অর্থ নাই। আক্কেল ফুলুস মাফি, খাবারের টাকা নাই। তারপর লিখা আছে আমি এখন নিউ মার্কেটে যাব, আরবিতে বলবেন আলহিন আনা রোহ নিউ মার্কেট। বাক্যটিতে আলহিন মানে এখন, আনা মানে আমি, রো শব্দের অর্থ যাব। আলহিন আনা রোহ নিউ মার্কেট, আমি এখন নিউ মার্কেটে যাব। পরবর্তী বাক্যটি হল দয়া করে আমাকে কাজ দিন, আরবি ভাষায় বলবেন মিন ফাদলেক আতিনি শুগল। এই বাক্যটিতে মিন ফাদলেক অর্থ দয়া করে, আতিনি মানে আমাকে দিন, শুগুল শব্দের অর্থ কাজ। মিন ফাদলেক আতিনি শুগল, দয়া করে আমাকে কাজ দিন। এখন লেখা আছে আমি রাগান্বিত না, আরবিতে বলবেন আনা মাফি জালান। বাক্যটিতে আনা অর্থ আমি, মাফি মানে না, জালান শব্দের অর্থ রাগ করা। আনা মাফি জালান, আমি রাগান্বিত না। তারপর লিখা আছে তুমি আসবে নাকি, প্রশ্নটিকে আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ইন্তা ইজি ওয়ালাহ। ইন্তা মানে তুমি, ইজি শব্দের অর্থ আসবে, ওয়ালা মানে নাকি। ইন্তা ইজি ওয়ালা, তুমি আসবে নাকি। তারপর লিখা আছে আমি আসবো না, আরবিতে বলবেন আনা মাই ইজি। বাক্যটিতে আনা অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা, মাই ইজি মানে আসবো না। আনা মাই ইজি, আমি আসবো না। তারপরই লিখা আছে আমার অনেক কাজ আছে, আরবিতে বলবেন আনা ফি শুগল কাতির। এই বাক্যটিতে আনা মানে আমার, ফি অর্থ আছে, শুগল শব্দের অর্থ কাজ, কাতির মানে অনেক। আনা ফি শুগল কাতির, আমার অনেক কাজ আছে। তারপর লিখা আছে হাসান চলো গাড়ি চালু করো, আরবি ভাষায় বলবেন এল্লাহ হাসান শুগুল সাইয়ারা। এই বাক্যটিতে এল্লাহ মানে চলো, সাইয়ারা অর্থ গাড়ি, শুগুল শব্দের অর্থ শুগুল সাইয়ারা মানে গাড়ি চালু করো। এল্লাহ হাসান শুগুল সাইয়ারা, হাসান চলো গাড়ি চালু করো। এরপর লিখা আছে প্রিয় তুমি কোথায়, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন হাবিবি ওয়েন ইন্তাহ। এখানে হাবিবি মানে প্রিয়, ওয়েন শব্দের অর্থ কোথায়, ইন্তা মানে তুমি, হাবিবি ওয়েন ইন্তা, প্রিয় তুমি কোথায়। তারপরই লিখা আছে তোমার বাড়ির নাম্বার কত, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ইন্তি বেইত রগম কাম। বাক্যটি তিনটি অর্থ তোমার মেয়েকে বোঝানো হয়েছে, বেইত মানে বাড়ি, রগম শব্দের অর্থ নাম্বার, কাম মানে কত। ইন্তি বেইত রগম কাম, তোমার বাড়ির নাম্বার কত, আমার সাথে এখানে আসো। তাল হেনা সাওয়া সাওয়া আনা, তাল মানে আসো, হেনা মানে এখানে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে। তাল হেনা সাওয়া সাওয়া আনা, আমার সাথে এখানে আসো। আমি বলছি তুমি বাংলাদেশ যাও, আনা কাল্লাম ইন্তা রোহ বাংলাদেশ। আনা অর্থ আমি, কাল্লাম মানে বলা, ইন্তা অর্থ তুমি, রো অর্থ যাও। আনা কাল্লাম ইন্তা রোহ বাংলাদেশ, আমি বলছি তুমি বাংলাদেশ যাও। আমি কিভাবে আসবো, আনা কেইফ ইজি। আনা অর্থ আমি, কেইফ শব্দের অর্থ কিভাবে, ইজি মানে আসবো, আনা কেইফ ইজি, আমি কিভাবে আসবো। ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 396 নম্বর ক্লাসটি করার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং বিটি ভেবিনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।